सर्वभूतेषु इन्द्ररूपेण संस्थिता जाहु জনজীবন থেকে বহু দূরে এক অদ্ভুত গ্রামে আমি এখন দাঁড়িয়ে, যেখানে বাঁশকে পুজো করা হয় ভগবান রূপে। ভাবছেন এ কোন গ্রাম? এ হলো এক কল্পনার গ্রাম, আর এই কল্পনার গ্রামকে নিজেদের মণ্ডপ সজ্জায় তুলে ধরেছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব হরিদেবপুর। কল্পনার গ্রাম আপনারা তুলে ধরছেন প্রত্যেক দর্শনার্থীর জন্য, সেই গ্রাম নিয়ে যদি আপনি কিছু বলেন। এটা হচ্ছে আমাদের 52তম বর্ষে আমরা এবারে পুজোটা করছি, এবং এখানকার এবছরে যে আমাদের মূল ভাবনা বা থিম, সেটাকে বলা বাঁশি ভক্তি। এখানে আমাদের যে শিল্পী যিনি প্রশান্ত পাল, উনি এটা ওনার একটা ভাবনার মধ্যে ছিল যে একটা যে আদিবাসী গ্রাম, যেখানে সেখানে বাঁশ আমাদের সারা 12 বছর ধরেই বাঁশের এটা রয়েছে ব্যবহার, এবং সেই বাঁশকে কেন্দ্র করে আদিবাসী জীবন তারা ওটা ভগবান মনে করেন। এবার বাঁশকে যেহেতু জনজীবনের সঙ্গে একাত্ম হয়ে গেছে, তাই বাঁশকে পুজো করা যে আঙ্গিক উপাচার, যে উপাচারে ওনারা পুজো করেন, সেইটি আমরা এখানে মণ্ডপে উনি দেখিয়েছেন আমাদের শিল্পী। যেমন আপনারা দেখবেন যে বিভিন্ন কাজের মধ্যে যে দেখবেন বিশেষ যে দেবী মূর্তি আছে, সেটা গাছের আদলে তৈরি, গাছের গুঁড়ির আদলে তৈরি হয়। এবং এরপরে যে দেখবেন যে যেরকম মাঙ্গলিক কাজে আদিবাসীরা যে পুজো করেন দৈনন্দিন জীবনে, তার মধ্যে প্রচুর উপাচার এখানে রয়েছে। যেমন হাঁড়ি থেকে, মাছ থেকে, জড় জীবন যেটা বলি আমরা, সেটা সমগ্র ওরা যে পুজো করে তার সমস্ত প্রকাশ কিন্তু সারা প্যান্ডেল জুড়েই রয়েছে। এবং আরও একটা বিশেষ ক্ষেত্রে বিভিন্ন রকম যে মাটির যে কালার, যে সিঁদুর যে ব্যবহার করা হয়েছে, এই মেটে সিঁদুর, এটা বিভিন্ন কালারের মেটে সিঁদুর বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানেই কিন্তু ওরা ব্যবহার করে। এবং পুরোটাই বলতে পারেন একটা কাল্পনিক যে একদম পুরো বাস্তব রূপ, কিন্তু এই মণ্ডপ জুড়ে আপনি যেদিকেই দেখবেন আদিবাসী একটা ছোঁয়া, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এবং আমরা আশা করবো যে যত আমাদের লোক আপনারা আসবেন আর কি এখানে দর্শনার্থীরা, তারা অত্যন্ত মোহিত হবেন আমাদের মণ্ডপ সজ্জাটা দেখে। এটা বিশেষ করে আলোটা তো খেলা থাকতেই হবে, কারণ এই যে যত রং বা যতদিন কালার, সেটা রিফ্লেকশনটা যতক্ষণ আলোটা যত ভালো হবে, তত রিফ্লেকশনটা যত হবে তত কিন্তু মানুষের মোহিত হয়ে যাবে এই আলোর কাজ দেখে, যে কারণে আলোর প্রয়োজনটা হয়েছে এখানে ব্যবহার করা হয়েছে। আমরা সিটি চ্যানেল যে অ্যাওয়ার্ড, আমরা বরাবরই প্রস্তুত ছিলাম, মানে প্রস্তুত আমরা এই কারণেই হই আমরা কাছে, যে আমরা জানি যে আমরা যে দুর্গাপুজোটা করি, যাতে যেই দুর্গাপুজোটা মানুষের ভালো লাগার জন্য, আমরা জানি যে মানুষের যদি দুর্গাপুজো ভালো লাগে অটোমেটিকলি আমরা মানে অ্যাওয়ার্ডটা পাওয়াটা বড় কথা, মানুষের ভালো লাগলে এবং সিটি চ্যানেলের ভালো লাগলে অটোমেটিকলি অ্যাওয়ার্ড চলে আসে, এটাই আমাদের মানে প্রস্তুতি। আসবেন যে দর্শনার্থীরা আসবেন তাদের জন্য কি আপ্যায়নের ব্যবস্থা করেছেন? প্রথম কথা বলছি যে দর্শকরা আমাদের এখানে আসলে দর্শকরা এখানে আসলে একটা জিনিস আমরা বরাবর মেনটেন করি, কোনো রকম বয়স্ক দর্শক থেকে শুরু করে এবং ইয়ং জেনারেশান থেকে, আমরা তাদেরকে সঠিকভাবে কীভাবে প্যান্ডেলে ঢুকতে হবে, কীভাবে আমাদের ভলেন্টিয়ার্সরা আছে তারা কীভাবে প্যান্ডেলে ঢুকতে হবে, কীভাবে বয়স্কদের নিয়ে তাদেরকে প্যান্ডেলে ঠাকুর দেখিয়ে চলে, এটা একটা আমরা প্যান্ডেলটা যে পুজোটা করছি
পশ্চিমবাংলার মানুষের জন্য এবং আপনাদের সিটি কেবিলের চ্যানেলে সারা পশ্চিমবাংলা এটা ছড়িয়ে যায় সেইটা আমাদের একটা অনেক বড় গর্বের বিষয়। এই গর্বের বিষয়টাকে মাথায় রেখে আমরা জনসাধারণকে যতটা সুন্দরভাবে ঠাকুরটা দেখার যদি যেমনি অনেক আপনারা দেখবেন যে আমরা প্যান্ডেলে অনেকক্ষণ ধরে মানুষ ঠাকুর দেখে, যেটা এখন চলন হয়েছে সেলফি তোলা, আপনি তো জানেনই সেই সেলফি তোলাটাও আমরা কিছু বলি না। আমরা জানি যে মানুষ দুর্গা পুজোয় বছরের শেষে এই আনন্দটা করে করুক, আর আমরা ভলেন্টিয়ার্সরা এবং আমাদের ক্লাব সদস্যরা এবং প্রশাসন সবাই সব মিলিয়ে আমরা সমস্ত রকমভাবে সাহায্য করি, যার যেরকম সাহায্য, যা কারোর যদি শরীর খারাপ হয়ে যায়, কারোর যদি মানে অ্যাম্বুলেন্সের দরকার, কোনো রকম ইয়ে আমরা সবসময় প্রস্তুত মানুষের জন্য। দর্শকেরা দেখছেন বা যে দর্শনার্থীরা আসবেন তাদের কাছে আপনার কি অনুরোধ? আমার অনুরোধ দর্শকদের কাছে, সিটির সেরা পুজোর অ্যাপ যেটা আছে ওটা আপনারা ডাউনলোড করুন এবং বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবকে প্রচুর ভোট দিয়ে জয়যুক্ত করুন। আপনাদের খুব প্রিয় চেনা শহরটির মধ্যেই কিন্তু রয়েছে এই অচেনা এক টুকরো ছোট্ট গ্রামটি। এই গ্রামটির সৌন্দর্য যদি চাক্ষুষ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব হরিদেবপুরে। ক্যামেরায় চিন্ময় দাসের সাথে অর্পিতা দাস, সিটি ইভেন্টস, কলকাতা। ডাউনলোড করুন সিটি সেরা পুজো অ্যাপ, রেজিস্টার করুন আর আপনার পছন্দের পুজোকে ভোট দিন। সিটি সেরা পুজো অ্যাপ অ্যাভেলেবল অ্যাট অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস। ভোট দিয়ে জিতিয়ে দিন আপনার পছন্দের পুজোকে। দুর্গাপুজোর লেটেস্ট খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।